ধমনটা তো আরো জোরে যাও না, আরো জোরে। বয়স হয়েছে তো ভাই, এত চেঁচানো চিকিৎসের দাদু ভাইদের কোন দোষ নেই মা। রহমত, আজকাল দিয়ে তুমি ওদের মাথা তুলেছ। কি ব্যাপার আনু? ওদেরকে জিজ্ঞেস করো না, সারাদিন শুধু খেলা। আনু, শান্তা সাগরিতে তোমার আমার সুখ, ওরা একটু দুষ্টুমি করবে এতেই তো আমাদের আনন্দ। আশা চৌধুরী স্পিকিং। কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওয়ালাইকুম আসসালাম। দেখুন দেখুন স্যার, বাক্স ভর্তি অবৈধ মাল। অবৈধ মাল? জি স্যার, হেরোইন। হোয়াট? ঠিকই বলছি স্যার, দেখে প্রথমে আমার সন্দেহ হয়, তাই আমি পরীক্ষা করে দেখেছি। র ম্যাটেরিয়ালস গুলো
সিকিউরিটি প্রোটেকশন ইম্পোর্ট হয়, এয়ার টাইট, বাতাস লাগলেই এর গুণাগুণ নষ্ট হয়ে যায় বলেই কাস্টমসেরও খুলে দেখার নিয়ম নেই। তাই আমাদের নিজস্ব কেউ এই সুযোগটা নিয়েছে, আমাদের ঘাড়ে পা রেখে ড্রাগস স্মাগলিং করছে। এত বড় দুঃসংস্কার, আমারই খেয়ে আমারই পড়ে দেশের এত বড় সর্বনাশ করছে, আপনার কাকে সন্দেহ হয় মিস্টার লতিফ? স্যার, ইয়ে মানে ভয় থাকলেও বলতে দ্বিধা নেই স্যার, সে আপনারই বন্ধু মুন্সি কাদেরিয়া। কাদেরিয়া? আপনি ঠিকই বলেছেন মিস্টার লতিফ, কোনো সন্দেহ নেই, এই কাজ কাদেরিয়ার। বেলা গেল মুন্সি কাদের বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কাদেরিয়া, তুই আমার বন্ধু, বন্ধুর প্রতি দয়া দেখিয়ে আমি তোকে আমার বিজনেসের শেয়ার দিয়েছি, আর তাই বলে তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে ড্রাগস স্মাগলিং করছিস? নাতিগাতি বেলা গেল, এতদিন পরে একই সোনালি আসাদ, আমি স্মাগলার। হ্যাঁ হ্যাঁ তুই স্মাগলার, তা না হলে র ম্যাটেরিয়ালস এর সাথে হিরোইনের প্যাকেট কি করে আসতে পারে? আমি যদি আগে জানতে পারতাম তোর চরিত্র এমন, তাহলে কোনোদিনই তোর মতো জানোয়ারকে বিজনেসের সাথে জড়াতাম না। বেইমান, বেরিয়ে যা এই মুহূর্তে এই অফিস থেকে, বেরিয়ে যা। আমার এই ব্যবসার সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না, বন্ধু বলে আজ তোকে ক্ষমা করে দিলাম, নইলে এক্ষুনি তোকে পুলিশের হাতে ধরে দিতাম। নাও গেট আউট, আসো গেট আউট। ওকে স্যার, লোকটা আপনার বন্ধু হলো ভীষণ খারাপ, যদি আপনাকে ডোন্ট ওয়ারি মিস্টার লতিফ, ওকে আমি ভালো করে জানি, সে ভয় আমার নেই। শুনুন, বলুন স্যার। এক্ষুনি গোডাউন সিল করে দিন, গোডাউনের সব চাবি আমার বাসায় পৌঁছে দেবেন। ওকে স্যার। আরে আমি ঠিকই করেছি, চোখের সামনে আজ রায়ল ঢং ঢং করে ঘন্টা বাজাইতেছে, অহন খালি যান কবচ করার বাকি আছে পাংখা। কাদেরিয়া, নাতি খাতি বেলা গেল সাদেক ঠিকই বলতেছে, আমাদের এতদিনের দু নম্বর ব্যবসা আসাদ চৌধুরীর কাছে ধরা পড়ে গেছে, ওই কেমিস্ট্রি বাচ্চার লতিফের জন্য দায়ী। আসাদ চৌধুরী কে না তুমি ভালো করে জানো, পুলিশের টর্চার সহ্য করার ক্ষমতা কিন্তু আমার নেই, টর্চারের সময় হয়তো বা মুখ ফসকি তোমার কথা বার হয়ে যাতে পারে। আমার মান সম্মান আপনি সব পাঙ্খা যাবো, পুলিশের ঝামেলা আমি সামলাবো, মেরে ফেলো ঐ শালা আসাদ চৌধুরীকে। হ্যাঁ দোস্ত, তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম দোস্ত, ওই হারামির বাচ্চা আমার মুখে চড় মারিছে, তোমাদের মুখে চড় মারিছে, কাদুরিয়ার মুখে চড় মারিছে, আমি ওর বংশে বাতি দিতে কাউকে রাখবো না রে, ওরা কেউ না থাকলি চৌধুরী ফার্মাসিউটিক্যালস এর আমি হবো একচ্ছত্র মালিক, আর তুমি হবে আমার দুই পার্টনার। পাংখা পাংখা পাংখা, কাদুরিয়া তোমার কথাগুলির আমার কেমন বোধ হুসুর করতেছে, আমি বি তোমার লগে আছি, আর মাওলা বক্স বি কি কও মাওলা বক্স? দু নম্বর ব্যবসায় সাক্ষী রাখা, ওই শালা কেমিস্ট্রির বাচ্চাকে ছাড়া যাবে না, রাতি খাতি বেলা যাবে শুতে দেবো না, তার আগে কাজ শেষ করে দেবো, আজ রাতির জন্য শেষ রাত।
কাদেরিয়া। নাতি খাতি বেলা গেল, নামটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাদেরিয়া তুমি? চৌধুরী মনে আছে তুমি আমাকে চর মাইরেছিলে? সেই চরের জবাব আজ আমি ফিরাই দিতাইছি। শয়তান, আজ তোকে আমি খুন করবে, তার আগে তুমি শেষ হয়ে যাবে চৌধুরী। শান্তার সাগরকে নিয়ে পালিয়ে যাও, ওরা তোমাদের মেরে ফেলবে। যাও, কেউ যেন পলায় বাঁচতে না পারে। গো অ্যান্ড কিল দেম। বেগম সাহেব আর সাগর দাদু ভাই, ওরা তাহলে কোথায়? বাবা, আমার চোখের সামনে যারা আজ তোমাকে হত্যা করেছে তাদের সবাইকে আমি চিনে রেখেছি। বাবা, তোমার হত্যাকারীদের হত্যা করে তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিজ হাতে নেব। হত্যার বদলে হত্যা, 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 হত্যা। Thank you.
আব্বা আমাকে গালি মারে। বাবা, আজও আমি তাদের খুঁজে বের করতে পারিনি যারা আমার এই চোখের সামনে তোমাকে হত্যা করেছে, যাদের কারণে হারিয়েছি আমার মাকে। জানি না আমার আদরের ছোট বোন শান্তা আজ কোথায়। যদি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোদের সবার চোখ আমি উপড়ে ফেলবো। যা!
না এই মধু মাসে চন্দ্র তুমি সূর্য তুমি আমারই আকাশে তুমি ছাড়া ফুল ফোটে না এই মধু মাসে স্বপ্ন তুমি সত্যি তুমি আমার জীবনী তুমি আমার জীবনী নির্জনে চুটিয়ে প্রেম করে যাচ্ছিস আর ওদিকে যে মহা সর্বনাশ হয়ে যাচ্ছে তার কি কোনো খবর রাখিস সর্বনাশ কোথায় রেজাল্ট আউট হয়েছে তোর রেজাল্টের খবর শুনে সবার মাথায় বজ্র পড়েছে মানে ভয়ের কিছু নেই তার মানে হলো মেয়েদের মধ্যে পীড়িত হয়েছিস তুমি আমাকে না রে বেচারা থ হয়ে দাঁড়িয়ে আছে চুমুটা তাকে দে আমি যাই ওকে তো চুমু দিলে আমারটা চলো দাদুকে সুসংবাদটা দিয়ে আসি চলো বেঁচে থাক দাদু ভাই বেঁচে থাক তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস এ তো খুশির বিষয় তারপরও সবচেয়ে বেশি খুশি হতো যদি তোর বাবা মা বেঁচে থাকত দাদু আজ তোমাকে বলতেই হবে কোথায় কিভাবে আমার বাবা মা হারিয়ে গেছে আজ নয় রে দাদু ভাই আমি সেদিনই তোর কাছে সবকিছু খুলে বলবো যেদিন তোর বাবা মার মনের আশা পূরণ হবে পারি আমি সবকিছু পারি আমার স্বার্থের জন্য পৃথিবীর সবকিছু ওলট পলট করে দিতে পারি আমি জানি বাবা তোমার স্বার্থের জন্য তুমি পৃথিবীর সব কিছু করতে পারো কি বলতে চাও তুমি বলতে চাই তোমার মতো নামি দামি একজন প্রতারক আমার বাবা আমার ভাবতে অবাক লাগছে তুমি কি করে এত নিচে নামতে পারলে তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও বাবা না আমি চাই ওই ছোট লোকের মেয়েটিকে তুমি ভুলে যাও এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ তুমি আমার বন্ধু কাদিরের মেয়েকে বিয়ে করবে সত্যি করে বলো তো বাবা তুমি কি আমার জন্মদাতা হোয়াট ডু ইউ মিন বস্তির মেয়েটিকে পরিত্যাগ করতে বলার আগে তোমার ভেবে দেখা উচিত ছিল তুমি কোত্থেকে এসেছো তোমার বাবা তো রাস্তা রাস্তায় ফেরি করে বেড়াতো আর তারই ছেলের মুখে এত বড় কথা মানায় না টনি হ্যাঁ বাবা টাকাই তোমার নেশা টাকাই তোমার ধ্যান জ্ঞান আর টাকাই তোমার সব হ্যাঁ হ্যাঁ টাকাই আমার সব কিছু আর টাকার জন্যই কাদিরের মেয়ে জিমিকে তোমার বিয়ে করতে হবে এটাই আমার শেষ কথা তাহলে আমার শেষ কথাটা শুনে রাখো বাবা
যে মেয়ে সকাল সন্ধ্যা পোশাকের মতো পুরুষ পাল্টায়, যে মেয়ে সকালে উঠেই মদের গ্লাসের দিকে হাত বাড়ায়, তাকে নিয়ে আর কিছু করা গেলেও বিয়ে করে সংসার করা যায় না। Hello everybody, don't worry, be happy. দেখি কি অবস্থা। চল উস্তাদ,
একে একা রেখে গেলে কেউ এসে তামাশা করবে? এই যে জিমি, আমি তোমাকে খুঁজতেছি। রাতে কোথায় ছিলে? আমার বিবেকের কাছে। বিবেক? সেটা আবার কি জিনিস? ও তুমি বুঝবে না ড্যাড, কিছু বলার থাকলে বলতে পারো। অফকোর্স ভাই, চাই নাতি খাতি বেলা গেল, আসল কথাটা বলি বলি করেও বলা হয়নি। আমার বন্ধু ওই এমপি মলাবক্সের ছেলে টনির সাথে তোমার বিয়ের কথা চলতেছে। আমাকে কি করতে হবে? টনিকে তোমার ভালোবাসার ফাঁদে জড়াতে হবে। এমপির কোটি কোটি টাকা, আমি চাই তুমি তার মালিক হও। এর জন্য যদি ওর সাথে তোমার ডেটিং ফেটিংও করতে হয়, এতে আমার পূর্ণ সমর্থন থাকবে। ড্যাড? ইয়েস। আচ্ছা ড্যাড, বলতে পারো মেয়েদের সতীত্ব কি? সতীত্ব? নাতি খাতি বেলা গেল, এসব ব্যাকডেটেড কথা কেন জিমি? এই যোগ লাইফ এনজয় করার যোগ। হুইস আই ওয়ান্ট, তুমি তাই করো। আশা করি আমার কথার অবাধ্য হবি না। গো অ্যান্ড টেক রেস্ট, আমি আসতেছি। এই লোকটা নাকি একজন গরিব সৎ লোকের ছেলে, এই লোকটা নাকি আমার মায়ের স্বামী। এত বড় হারামির ঘরে না জন্মে, কোনো গরিবের ঘরে জন্ম নিলে আমার জীবনটা ব্যর্থ হতো না, ব্যর্থ হতো না। নো 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 নো, নাতি খাতি বেলা গেল, এমপির ছেলে টনি কিছুতেই অন্য মেয়ের সাথে মেলামেশা করতে পারে না। টনির সাথে আমার একমাত্র মেয়ে জিম্মির বিয়ে হবে, এটাই সত্যি, আর সব কিছু মিথ্যা। বাগা এমপিকে জানিয়ে দাও আমি তার সাথে জরুরি আলোচনায় বসতে চাই। গো। ও নো, প্রেম ভালোবাসা সব মানি না। এমপি মহলাবক্সের পুত্র সম্পর্ক করবে মন্ত্রী মিনিস্টারের মেয়ের সঙ্গে, আর সেখানে সে কিনা পুস্তির মেয়ের সঙ্গে ফষ্টি রষ্টি। ঠিক আছে, এখন রাখি। আমি ওই মেয়েটার সাথে শুধু মেলামেশাই করি না, তাকে আমি ভালোবাসি। টনি মারবে? মারো বাবা। রাজনীতির ব্যবসা করে তুমি অনেক টাকাই কামিয়েছ, এবার ক্ষান্ত দাও। চোখ বোঝার পর তোমার ওই টাকা কোনো কাজেই আসবে না। আমার এতদিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। নাতি খাতি বেলা গেল, খামোখা বাসি কথা নিয়ে টানাটানি করতেছো। জন্মের সময় দুজোড়া দাঁত নিয়ে জন্মেছি, কামড় বসিয়ে আসছি, আজও কামড়াচ্ছি, তাই না সাদেক? পাংখা, সবকিছু পাংখা হয়ে যাবো। আরে হালায়, আমরা এতদিন যা পারি নাই, যা করি নাই, অনে এমপি সাহেবের পোলা সবকিছু পাংখা করে দিতেছে। আর বলো না, হারামজাদা একেবারে ওর মায়ের মতো হয়েছে, একবার হ্যাঁ বললে না বলার কারো সাধ্য নেই। ভেবেছিলাম ও ল পাস করলে তোমার মেয়ের জন্য হাত পাতবো। দোস্ত, এ ব্যাপারে তুমি একটু ভাববে না, বস্তির একটা মেয়েকে গুম করা আমার বাহাদের কাজ, পথের কাঁটা দূর করার এই একমাত্র পথ। কাজটা এমন গোপনে করব কাক পক্ষেও জানতে পারবে না। নেই টনি সাহেবের বাবার পছন্দ আছে তা বলতে হবে। কে তোমরা? টনি সাহেবের বাবা পাঠিয়েছে তোমাকে তুলে নিতে। ছয় জন পুরুষ মিলে একজন মেয়েকে নিয়ে
নাবালিক শিবের দুঃখ আছে। কোচিং শেষে বাসায় ফিরছিলাম, আজ তুমি না এলে আহবার হয়েছে। চলো শান্তা, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। খাতি বেলা গেল, এ কোন ঘটনা ঘটলো, এ কোন ঘটনা ঘটলো? ওরা দুটো মেয়ে আর তোরা হলি হাফ ডজন, সব পুয়া মাস্তান। আমি আগুন, তোদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য। জেলের ভাত নয়, এবার আমরাই তোকে তাইখানায় রে বাবা, দুপুরে মারামারি। না, আমি পছন্দ করি না। আমি বাবা শান্তি প্রিয় মানুষ, শান্তিতে থাকতে ভালোবাসি। Oh!
এই যে ম্যাডাম, কাকে ডাকছেন? এই যে ম্যাডাম। উনি? লাভ নেই, ওস্তাদ বেশি কথা বলে না। ওস্তাদ? আচ্ছা, তোমার ওস্তাদের নাম কি, কোথায় থাকে, কি করে বলো তো। সাগরের মতো উদার মন যার, নাম তার সাগর। বিজি রোডে আমরা একই সাথে সলিম মহাজনের বাড়িতে থাকি, দরকার কি জানতে পারি? এখন তা বলা যাবে না, ওদেরকে আবার খোয়ারে ঢুকাতে হবে তো, অন্যদিন বলবো। ঢুকান, আপনার খুশি। মিস্টার হাসনাত। ইয়েস ম্যাডাম। আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কোনো অজুহাতে এদেরকে ছাড়বেন না। ওকে। আরে যা যা, আমাদের এখান থেকে বেরোতে একটা টেলিফোনই যথেষ্ট। হ্যালো, ভালো বক্স দোস্ত, আমাদের আড্ডা থেকে নাকি পুলিশ লোকজন ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। নাতি খাতি বেলা গেল, এখনো দেখতেছ? যা করার করো। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন, বসো। থ্যাংক ইউ স্যার। তারপর বলো শিখা, তোমার কাজের প্রোগ্রেস কতদূর হলো? স্যার, বিভিন্ন অবৈধ আড্ডা থেকে যাকে সন্দেহ হচ্ছে তাকে ধরে আনছি। আচ্ছা, প্রকৃত দোষীদের একদিন না একদিন ধরতে পারবো বলে আমার বিশ্বাস। ওয়েল ডান মাই ডিয়ার, তোমার প্রতি বিশ্বাস আছে বলি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আসাদ চৌধুরী হত্যা রহস্য খুঁজে বের করার দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে। তাছাড়া তুমি তো জানোই যারা আসাদ চৌধুরীকে হত্যা করেছে তারাই তোমার বাবাকে হত্যা করেছিল। ইয়েস আই নো স্যার, যাদের কারণে আসাদ চৌধুরীর স্ত্রী সন্তানরা কোথায় হারিয়ে গেছে তা কেউ জানে না। সেই খুনিরা দীর্ঘ 16 বছর ধরে গা ঢাকা দিয়ে আছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সেই হত্যাকারীদের খুঁজে বের করবই। হ্যালো স্যার। জি স্যার, আমি দেখছি স্যার। জি ওকে স্যার। শিখা স্যার, আজ তুমি যাদের ধরে এনেছো উপর থেকে অর্ডার এসেছে তাদের সবাইকে ছেড়ে দিতে। কিন্তু স্যার ওরা তো, আমি জানি তুমি কি বলতে চাও, তাছাড়া তুমি তো কোনো প্রমাণও সংগ্রহ করতে পারোনি, তাই ওদেরকে ছেড়ে দিতেই হচ্ছে। শিখা, ভেঙে পড়লে চলবে না, উপর থেকে এ ধরনের প্রেশার আসবেই, তাই আমাদের আরো সিনসিয়ারলি কাজ করতে হবে। ছলে বলে কৌশলে তোমাকে আসল ক্রিমিনালদের খুঁজে বের করতেই হবে। ওকে স্যার, ওই সমস্ত ক্রিমিনালদের হাতের মুঠোয় আনার জন্য আমাকে যে কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে। I love you.
তুমি আমাকে ভালোবাসো? সত্যি ভালোবাসো? হ্যাঁ। তাহলে চলো। তুমি আমাকে এখানে আনলে কেন? কেন এনেছি এক্ষুনি তা বুঝতে পাবে। না কেন সুন্দরী, তুমি আমাকে লাইলির চেয়ে বেশি ভালোবাসো, শিরির চেয়ে বেশি ভালোবাসো। এত ভালোবাসা যার মনে, সে তার প্রেমিকের তৃষ্ণা কি না মিটিয়ে পারে? না কেন ডার্লিং, তুমি আমাকে তোমার সব কিছু দিয়ে দিয়েছো। আসল খেলা শুরু হওয়ার আগে না বললে হবে কেন? তোমার জামা কাপড় আগে খুঁজতে দাও। কেন, তুমি আমাকে ভালোবাসো না? কিন্তু আমি জানি, আরে তুমি তো বাজারের সস্তা মেয়ে মানুষ, তাই জানো না যারা ভালোবাসে তারা কখনো অন্যায় সুযোগ নেয় না। তুমি ভেবেছিলে এই আমি আর পাঁচটা পুরুষের মতো? তোমার মতো মেয়ে মানুষ দেখলেই আবেগে দিশাহারা হয়ে যাব, ডাক দিলে পোষা কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে তোমার পায়ে লুটিয়ে পড়বো? তুমি না জেনে আবেগ বসত মিথ্যে মরিচিকার পিছনে নিজেকে ধাওয়া করেছ। আগুন তুমি দেখেছ, কিন্তু তার উত্তাপ কতটুকু তা তুমি জানো না। নিছক আগুনে ঝাঁপ দিলে চলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি অমানুষ হলেও পুরোপুরি জানোয়ার হতে পারিনি। শুনে রাখো, আর কোনোদিন আমাকে বিরক্ত করলে তোমাকে আমি ছাড়বো না, সে গলা টিপে খুন করবো। শোনো শান্তা, দাঁড়াও। কি ব্যাপার, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কি হয়েছে শান্তা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে ভুলে যাও টনি। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি ধুরের ছেলে আর আমি বাবা মা হারানো পরিচয়হীন এক গরিব ঘরের মেয়ে, ভুলে যাও আমাকে। তুমি তুমি আমাকে কথা বলতে পারলে? কেন পারবো না, আমাকে ভালোবাসলে তোমার জাত যাবে, তা না হলে তোমার বাবা আমাকে তুলে নিতে গুন্ডা পাঠায় কেন? বাবা কি বলছো তুমি, বাবা তোমাকে? হ্যাঁ টনি, আমি তোমাকে ভালোবেসেছি আমার মনের জোরে, তোমার টাকা পয়সা আর অর্থবিত্ত দেখে নয়। আমাদের এই সম্পর্ককে তোমার বাবা কোনোদিনই মেনে নিতে পারবে না, তাই তুমি আমাকে ভুলে যাও টনি, ভুলে যাও। তুমি কিছু ভেবো না শান্তা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো বন্ধন তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না, কোনো দিন না। সব সমস্যার সমাধান আজই করব, এসো আমার সাথে। বাবা, আমার বাবা, আমি জানতে চাই মেয়েটিকে। আমার স্ত্রী, তোমার পুত্র মধু, এমপি মাওলা বক্সের একমাত্র পুত্র হয়ে সমাজের জাত বংশ পরিচয়হীন একটি মেয়েকে কিভাবে বাড়িতে তোলো? বাবা, পৃথিবীর প্রতিটি মানুষেরই কোনো না কোনো পরিচয় থাকে, ওরও পরিচয় আছে। তাহলে আমিও জানতে চাই কে এই মেয়ে, কি তার পরিচয়? বাবা, আমি ওর মুখে শুনতে চাই। ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় বাবা মার ভাইকে হারিয়েছি, তারপর গরিব বৃদ্ধ দাদুর কাছে বড় হয়েছি। বাস বাস, আমি তোমাদেরকে চিনি, তোমাদের মতো মেয়েরা
অর্থ আর প্রাচুর্যের লোভে ভালোবাসার ভাব পেতে টনির মতো ছেলেদের বিপদে নিয়ে যাও। মিথ্যে, সব মিথ্যে। অর্থবিত্ত আর প্রাচুর্যের জন্য আমি টনিকে ভালোবাসিনি, আমার ভালোবাসার জন্যই আমি টনিকে ভালোবেসেছি। বাবা, অবৈধ টাকা পয়সা দিয়ে আজ তুমি অবস্থায় এসেছো। আজ তোমার কাছে জাত বংশ অর্থবিত্ত সবচেয়ে বড়। তোমার কাছে যদি মন প্রেম ভালোবাসা নামের কোনো জিনিস থাকতো, তাহলে তুমি আর এই প্রশ্ন করতে না। আসলে তুমি মুখোশধারী এক অমানুষ। আমি অবাক হচ্ছি, সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার জন্মদাতা পিতার সামনে এরকম অশোভন কথা বলছো। তোমার জন্য এ ধরনের কথাই শোভা পায় বাবা। যাকে তুমি সামান্য একজন মেয়ে বলছো, সে আজ আমার স্ত্রী। আর সন্তানের মঙ্গল কামনা করা তোমার মতো নির্মম পিতার শোভা পায় না। বাবা, আমি তোমার টাকা বানাবার মেশিন হতে পারলাম না বলে তুমি আমার স্ত্রীকে অবজ্ঞা করছো। আর যে বাড়িতে আমার স্ত্রী পুত্রবধূর মর্যাদা পায়নি, সে বাড়িতে আর এক মুহূর্ত নয়। শান্তা সেদিনই এই বাড়িতে ফিরে আসবে, যেদিন এই বাড়িতে সে পুত্রবধূর মর্যাদা পাবে। আর শুনে রাখো, তুমি আর তোমার সঙ্গীরা যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে পিতা বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কিছুতেই না, কিছুতেই না। এসো শান্তা। দাদু ভাই, অনুমতি ছাড়াই শান্তাকে আমি বিয়ে করেছি, তুমি আমাকে ক্ষমা করো দাদু। আরে, এতে ক্ষমা চাইবার কি আছে? তোমার মতো একটা ভালো ছেলে শান্তাকে বিয়ে করেছো, এ তো শান্তার ভাগ্য। আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন তোমাদের সুখে রাখেন। এ তোমরা বসো, গল্প স্বল্প করো, আমি এক্ষুনি আসছি। টনি, আমার কেন যেন মনে হয় আমার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করে তুমি অনেক ঠকেছ। আজ যেখানে সাজানো গোছানো বাসর ঘর থাকার কথা, সেখানে না শান্তা, না, ফুলের মালা দিয়ে বাসর ঘর সাজানো নেই তো কি হয়েছে? তোমাকে পেয়ে আমার সমস্ত পৃথিবীটাই ফুলের বাসর হয়ে গেছে। টনি,
জানি না এত সুখ কেমন করে, বুকের মাঝে আমি রাখবো ধরে। যেন গতির দিনই তেমনি বেঁধে রাখে এই বাঁধনে, সারা রাত জেগে রাত আজ দুজনে, দুটি প্রাণ এক হবে, দুটি প্রাণ এক হবে, কথা হবে চোখে চোখে হাতে রেখে হাত, আজ রাত মধুরা এই জীবনে, সারা রাত জেগে রাত আজ দুজনে, লা 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 লা। নাতি খাতি বেলা গেল, সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। তোমাকে কত করে বলেছি এমপি, যত তাড়াতাড়ি পারো আমার মেয়েটার সাথে তোমার টনির বিয়েটা সেরে গেল না, আর হলো না। আরে কইতে না কইতে সব পাঙ্খা হয়ে গেছে গা। আরে রাখো তোমার পাঙ্খা কাদেরিয়া। এবার বলো দোস্ত কি করতে পারি? কিছু মনে নেবে না এমপি, চিরকাল আমরা একসাথে দু নম্বর ব্যবসা করে আসতেছি চলতেছি, সবাই সবার পরামর্শ শুনেছি, এবার আমার একটা কথা তোমাকে শুনতে হবে। আনে সন্তান আর মান সম্মান এ দুটোর মধ্যে একটা তোমাকে বাইসা নিতে হবে। তার মানে? নাতি খাতি বেলা গেল, আসল জিনিস টের পাতিছো না, তোমার ছেলে কিন্তু যে কোনো সময় ছোবল মারতে পারে। আমার ছেলে ছোবল মারলে আমাকে মারবে, তাতে তোমাদের কি? আরে মিয়া তোমার পোলা তোমারে ফোনা তুলা ছোবল মারলে ওই বিষের ছিটিয়া লাগবো আমগো গোতরে, তাইলে ঘটনা পাঙ্ক হয়ে যাবো না? দুই নম্বর কাজে পিতা পুত্রের সম্পর্ক বহু নিচে, ওই মেয়েটাকে আমরা পৃথিবীর বুক থেকে সরাইয়া দেব, আর তাতে তোমার ছেলে বাধা হয়ে দাঁড়ালে তাকেও পৃথিবীর বুক থেকে। পাঙ্খা পাঙ্খা খবর দাঁড়, ওই কথা আর কোনোদিন উচ্চারণ করবে না। শোনো, তোমাদের সাথে দু নম্বর কারবার আমি আর নেই, আমার সাথে পাঞ্জা লড়তে এসো না, এতে পরিণাম খুব খারাপ হবে। তোমার আর ছাড়বো না, জান তো কবর দিব। আরে রাখো তোমার ডাবলু, ওই শালাকে আমি এসা কিক মারবো, শালা বাপের নামই মিলে যাবে। ফুলমতি কি সুন্দর চুল, হাতে নখ পালিশ দিছ, ফুলমতি কত হইল গিয়া তুমি? আরে শালা একটু সাইয়া দেখ না ডাবলু ভাই, আরে ডাবলু ভাই তুমি? আমি ফুলমতি খুব ভালোবাসো? শোন, যারা ভালোবাসবার পারে তারা সব কিছু করবার পারে, তুই পারবি না? হ্যাঁ পারুম, একশো বার পারুম, হাজার বার পারুম। একবার পারলে চলবো, হাজার বার লাগবো না। তাইলে তোর শার্টটা খুল। শার্ট খুলুম কেন? আরে খুল না। এবার লুঙ্গিটা খোল। কি করলো ভাই লুঙ্গি খুলুম? আরে খুল না, তোর ভালোবাসা দূর কত, একবার দেখুন না রাখো ফুলমতি। হ্যাঁ গোল 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 গোল। আল্লাহ করি কি, এবার গুইরা খারা আইলাম, এবার উঠতাও হইলাম, আগে যা মোনা পিসে। আমার মনে হয় তুই এবার সামনে যা। কেমনে কেমনে শালা বু শালা, আমার কান্দা থুয়া হ্যাপি পাইটাই যা হিংকুছু। ফুলমতি ডালিং আমার, কতদিন তোমার দেখি নাই, কান্দু না। এবার বলো কি করে তোমার একা একা পাবো? একটা কাম করো,
আর যাইতে তুমি আমার ঘরে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমি সময় মতো আইয়া পড়ো, তুমি ঠিক আছে? ও প্রেম প্রীতি ভালোবাসা দিনক্ষণ কিছু মানে না, খুব খারাপ জিনিস। দিনে দেখলাম ছোটখাটো তুলি মোটা বুঝছি, বেড়াবে ধরছে মা তারা কোন দিকে এদিকে পায়ত মোটা কেন বুঝছি, রস ভাত নামছে কি যে করি, বিয়ার পরে তো আমার খেদমত করবই, এবার আমি আগে করে লই। কেমন লাগে না ভালো করে দেই, এমন করে না ওই একটা লজ্জা সরম নাই আমার ছেড়ে দেবো না, তখন তুমি এত সকালে খুলুন না আমি কিছুই জানি না, আল্লাহ রে আমি ওদের স্বপ্ন দেখতেছি না, হাতে দেখতেছি হাতি দেখতেছি, কাপড় চোপড় খুলতেছি, আপনার ঘরে কি বাপ ভাই না? কি করতেছ দাদা তুই আমার মেয়ে আপনি কে গো মা? ফুলমতি টুলমতি কাউরে চিনি না, আমার কাছে এখন সবকিছুই সমান, আমি যারে দিই হে এখন আমার মা, এক কাম করো পারলে আমার পালন বদল দেখা দাও, আমি যাই গা আসি গো মা আসি, কি গন্ধ গো মা, কই গোলামের পুত গোলাম কই, ও আমার এদিকে ভাসছো? পাগলামি হ্যাঁ ডাবলু কে রে? ও কিছু না ওস্তাদ, পাগলি ছেলেবেলারা এইভাবে প্রায় বিরক্ত করে, চলো মেনে নেয়নি তো কি হয়েছে দেখবে, দুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। না আপা, তুমি ওর বাবাকে চেনো না, সন্তান নয়, টাকা পয়সা ধন সম্পত্তি ওনার সব কিছু, হাজার হলো বাবা তো, দেখবে সব ঠিক হয়ে যাবে, এর জন্য কিছুই ভাবতে হবে না। এবার বলো আপু, তোমার মন মেজাজ এত ঠান্ডা কেন? সে অনেক কথা বলা যাবে না, আমার কাছে বলতে তোমার দ্বিধা কিসের বলো, আমি তোমাকে হেল্প করব। শান্তা, আমি আমার মনের অজান্তে একজনকে মন দিয়ে বসে আছো, এবার বলো কে সেই হিরো, কি তার ঠিকানা? বিজি রোডে থাকে, নাম তার সাগর। কি নাম বললে? সাগর। কেন তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ আমি তাকে চিনি, মুখে চাপ দাড়ি বড় বড় চুল, চেহারাটায় যেন কোনো দুঃখ লুকিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে ওর কথাই তো বলছি, কিন্তু তোমার সাথে পরিচয় কিভাবে? ওস্তাদ আকাশের অবস্থা বেশি ভালো না, এত রাতে এখানে বসে তোমার মদ খাওয়া উচিত হবে না। থাম, এই যে বললে দোষ না বললে দোষ। দাদু তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। একটু
এসো। এই যে ভাই, আমার দাদু খুব অসুস্থ, এত রাতে এই অবস্থায় কোনো রিক্সা গাড়ি পাচ্ছি না, আমার দাদুকে বাঁচাও প্লিজ ভাই। দাদু বাঁচাবো, যাও রাস্তা মাপো। আমি আমি তোমার বোনের মতো, আমার দাদুকে বাঁচাও প্লিজ প্লিজ। বিরক্ত করো তো ওস্তাদ, যাও ওস্তাদ। আজ যদি কোনো বোন তার ভাইয়ের কাছে ছুটে আসতো, তাহলে সে ভাই তার বোনকে এভাবে ফিরে দিতে পারত না। তোমাকে ভাই দেখে আমি ভুল করেছি, তুমি কোনো বোনের ভাই হতে পারো না, তুমি একটা পাষণ্ড, তুমি একটা পাষণ্ড, 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 পাষণ্ড। সাগর সম্বন্ধে জানলাম, কি যেন অন্তর্জালে লোকটা ধুকে ধুকে মরছে। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। আর তাই তো মনের খাটে বন্দি করতে চাইছো। ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা করে দেবো তোমাকে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ভাইয়া, আরে তুমি অবাক হওয়ার কিছু নেই, রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে? এক ভাইয়ের ঘরে তার গরিব বোন কি আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারো, তোমার মতো বোন আমার মতো ভাইয়ের ঘরে এসেছো, এ তো আমার ভাগ্য। ভাইয়া, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? হ্যাঁ আবদার, তা হলো একটা মেয়ে তার মনের অজান্তে তোমাকে মন দিয়ে বসে আছে, নাম তার শিখা। তুমি ওই শিখাকে গিয়ে বলে দিও আমার দ্বারা মন দিয়া নেয়ার কাজ হবে না। নিশ্চয় হবে ভাইয়া, আর যদি তুমি আমার এই আবদারটুকু না রাখো, তাহলে আমি ভাবব রক্তের সম্পর্ক নেই বলে তুমি আমাকে বোন বলে মেনে নিতে পারোনি। আর যদি সত্যি আমাকে বোন মনে করে থাকো, তাহলে আমার বিশ্বাস তুমি আমাকে দুঃখ দিতে পারবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি যাই, শিখাবুকে খবরটা জানাই। হাসি ভাইয়া, খোদা হাফেজ। খোদা হাফেজ শিখা। আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমার জীবনেও দুঃখের ছায়া নেমে আসুক, এ আমি চাইনি, এ আমি চাইনি। কেন সাগর, তোমার এই ছন্ন ছাড়া জীবনের সঙ্গী হয়ে আমি কি তোমার বন্ধু হতে পারি না? না শিখা, না। আমি তো সেই ছোটবেলা থেকে দুঃখ আর কষ্টকে বন্ধু ভেবে নিয়েছি। ছোটবেলা চোখের সামনে বাবার নির্মম মৃত্যু দেখেছি, মাকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, যার জন্যে আমিও নিজেকে হারিয়ে ফেলেছি, একজন মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। তুমি অমানুষ নও সাগর, তোমার মনে একজন সুন্দর মানুষ বাস করছে, যা তুমি উপলব্ধি করতে পারছো না। অতীতের সবকিছু ভুলে সমাজের আর দশ জনের মতো জীবনযাপন করো, দেখবে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। শিখা, সেদিন আমার জীবনের জ্বালা যন্ত্রণা দূর হবে, সেদিন পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারব, আর আমার হারিয়ে যাওয়া মা বোনকে ফিরে পাব। Oh.
ডাক্তার, আগে পারবি না। সাগর বেঁচে থাকো বাবা। তোমার মা বুঝি আমার মতো দেখতে? আমার সোহাগিনী মা আমি লক্ষ্মী সোনা, আমার বরিণী মা আমি লক্ষ্মী সোনা, আমার সোহাগিনী মা আমি লক্ষ্মী সোনা। দেখো মা, আমি তোমার হারিয়ে যাওয়ার সাগর আর তোমার মেয়ে সন্তান। মা কথা বলো, চোখ খুলো মা।
মা গো, আমি সাগর মা। হ্যাঁ সাগর, হ্যাঁ মা আমি তোমার সাগর মা। মা মা আমি শান্তা, আমি শান্তা মা। আমার আদরের ছোট বোন শান্তা, শিখা শিখা শিখা, আজ আমি আমার মা বোনকে ফিরে পেয়েছি। ভুলে গেছি আমার জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণাময় অতীত। আজ পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে। শিখা বলো, তুমি কি চাও আমার কাছে? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো শিখা। লেখা জীবনে আগে বুঝিনি ওখান সাজনি সাথী তুমি আজ আমার হলে আমারই প্রাণ সাজনি।
জলে বৃষ্টির আড়ালে ছিল সেই স্বপ্ন ঢাকা দু চোখে এই বুকে স্বপ্ন যে ছিল আঁকা আমি আছি দুজনেই কাছাকাছি কেভাবেই যেন বাঁচি ভুবনে আমার প্রাণ সজনি আমার প্রাণ সজনি গেল সব শিখা শিখা আরে আপা আপনি আরে আপা আমারও তো একই প্রশ্ন আপনি এখানে এটা তো আমারই বাড়ি শিখার নানার বাড়িতে গিয়েছিলাম আর শিখা আমারই মেয়ে শিখা আপনার মেয়ে হ্যাঁ আপা আর সেই কাল রাতে আমি আমার অতীতকে হারিয়ে ১৬ বছর রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেরিয়েছি আল্লাহর ইচ্ছায় আমি আবার আমার স্মৃতি ফিরে পেয়েছি ফিরে পেয়েছি আমি আমার দুই সন্তান সাগর আর শান্তাকে সবই আল্লাহর কুদরত আপা তা না হলে এত বছর পর আবার আপনার সাথে দেখা হতো না এ বাড়িতে শিখা আর আমি ছাড়া আর কেউ নেই আপনাদের সবাইকে নিয়ে বাদ বাকি জীবনটা একই সাথে কাটিয়ে দিতে চাই শিখা শিখাকে দেখছি না কোথায় সে সাগর বলো এতদিন তোমাকে চিনেছি চিনেছি মনের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না আজ তুমি মা বোনকে ফিরে পেয়েছ তাই তো সমাজের আর দশ জনের মতো তোমারও সাধারণভাবে চলা উচিত এ তুমি কি বলছ আমি তো কিছু বুঝতে পারছি না সাগর সাগর আজ তোমার কাছে আমি কিছুই লুকোবো না আমি সিআইডি পুলিশ ইন্সপেক্টর শারমিন শিখা আজ থেকে ১৬ বছর আগে নিহত শিল্পপতি আসাদ চৌধুরীর সন্তান তুমি আর তোমারই বাবার ইন্ডাস্ট্রির কেমিস্ট নিহত আব্দুল লতিফ ছিলেন আমার বাবা সাগর পুলিশের ডায়েরিতে তোমার নাম রয়েছে স্বেচ্ছা আইনের কাছে ধরা দাও যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে মুক্ত করে আনব বাহ শিখা বাহ দারুণ দারুণ নাটকে অভিনয় দেখালে তুমি তোমার অভিনয় দক্ষতার তারিফ না করে পারছি না থ্যাংক ইউ শিখা থ্যাংক ইউ সাগর 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 আমার কথা শোনো প্লিজ খবরদার তোমার ওই মুখে আর কখন আমার নাম উচ্চারণ করবে না রং মেখে সং সেজে ভালোবাসার অভিনয় করে আমার হাতে আইনের হাত করা পড়াতে এসেছো না তুমি বিশ্বাস করো সাগর আমি আমি তোমার ভালোর জন্যই বন্টক আইনের দোহাই দিয়ে আমাকে ভালো মানুষ করার উপদেশ দিতে এসেছো না আরে আমি তো সেদিন অমানুষ হয়ে গেছি যেদিন আমার চোখের সামনে আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিল ওই নর পিশাচেরা সেদিন আমি অমানুষ হয়ে গেছি সেদিন আমার মার বোনকে আমার কাছ থেকে হারিয়ে ফেলেছিলাম তোমার ওই অন্ত আইন আমার বাবার হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি খুঁজে বের করতে পারেনি আমার মমতাময়ী মা আর আমার আদরের ছোট বোনটিকে তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি আমি সেদিনে তোমার আইনের কাছে ধরা দেব
যেদিন আমার মা বোনকে সুখী করতে পারবো, আর আমার বাবার হত্যাকারীদের নিজ হাতে হত্যা করতে পারবো, তার আগে নয়। দুষ্ট, কতদিন হলো তোমাকে দেখছি না, আমাকে মনে পড়ে না বুঝি? শান্তা, কার সাথে কথা বলছিস রে মা? কই নাতা, কার সাথে কথা বলবো মা? আপা, আমি বলছি ও কার সাথে কথা বলছি। শোনো আপা, তোমাকে তো একটা কথা জানানো হয়নি, শান্তা যার ছবি নিয়ে একা কি কথা বলছি সে আর কেউ না, তোমার মেয়ের জামাই সাথে। জামাই? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমার মেয়ে শান্তামণি এক ধনীর দুলালকে বিয়ে করেছে, নাম তার টনি। বেশ তো, তা জামাই বাবাজি কোথায়? চিটাগাং গেছে, আজই চলে আসার কথা। তুমি জানো না মা, ও যদি জানতে পারে আমি আমার মা আর ভাইকে ফিরে পেয়েছি তাহলে কত যে খুশি হবে। মা, তুমি তো রাগ করনি? আরে পাগলি না, বিয়ে করেছি সংসারই হবি, এই যে প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে মা। কিন্তু এত রাত হলো, সাগর এখনো ঘরে ফিরল না, গেল আমি তোকে চিনতে পেরেছি। আজ থেকে ষোলো বছর আগে আসাদ চৌধুরীকে হত্যা করার সময় তুই ছবি তুলেছিস। হ্যাঁ বল, বল সে ছবিগুলো কোথায়? বল, জানি না। সেই রাতেই ওরা আমার কাছ থেকে নেগেটিভ নিয়ে গেছে। ওদের কি হলো? আমি জানি না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে পৃথিবীর সাথেও তোর কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আর পারি না। সাগিরা, তোর জম। সাগিরা, এখানে কি চাও বাবা? তোকে মনে পড়ে সেদিনের কথা, সেদিন তুই আর তোর সঙ্গীরা মিলে আসাদ চৌধুরীকে নির্মম ভাবে হত্যা করেছিলি। আসাদ চৌধুরী? হ্যাঁ, আসাদ চৌধুরী। আর সে আসাদ চৌধুরীর সন্তান আজ তোর সামনে সাগিরা হয়ে দাঁড়িয়ে আছে। নাতি খাতি বেলা গেল, কাজের কাজ একটাই হলো, এমপি দোস্ত চইলা গেল। কি তেলেসমাতি দেখেছো সাদেই? পাংখা পাংখা, ওই কবে থেকে দেখা শুরু করছি, আজ পর্যন্ত দেখেই যাইতেছি। ও লেকিন যে কামড় এমপি কে আমার দেবার কথা ছিল সেই কামড় সাগিরা দিয়েছে, কিন্তু এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে সাগিরা কেন এমপি কে মারতে গেল বলো তো সাদে, সাগিরা কেন এমপি কে মারতে গেল বলো না।
আমারও তো একই জবাব চাই। ওই হালায় সগিরা এমপিরে মাইরা কোন ঝাল মিটাইলো? ও সব চিন্তা আমাদের কইলে কোনো লাভ হবি না নেই, পথের কাটা শেষ। এখন দরকার এমপির ছেলেরে মাইরে সমস্ত সম্পত্তি দখল করা। পাংখা, লেকিন কেমতে? তা আমি ভাইবা দেখবো। একে একে দুজন চলে গেল, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। সাগিরা নিশ্চয়ই এমন কেউ যার সাথে আমাদের একটা পুরনো হিসাব থাকতে পারে। সাগিরা, এই সাগিরা দিনের পর দিন মার্ডার করেই চলেছে, আর পুলিশ ডিপার্টমেন্ট এর কোনো কিছু করতে পারছে না। একই সাথে দুজনকে হত্যা করেছে এই সাগিরা। সমস্ত শহরে হইচই পড়ে গেছে, সবাই বলছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আজ মনোবক্স খুন হয়েছে, কাল অন্যজন খুন হবে। ইটস আওয়ার ডিপার্টমেন্টাল প্রেস্টিজ, প্লিজ প্লিজ লুক আফটার দিস ম্যাটার সিরিয়াসলি। মা, সাগর, আমার ভাব তো অবাক লাগছে, তুই একজন খুনি ফেরারি আসামি। গতকাল রাতে মলাবক্স নামে যাকে তুই খুন করেছিস জানিস তুই সে কে? আর যাকে তুই আঘাত করে হাসপাতালে পাঠিয়েছিস জানিস সে কে? তোর ছোট বোনের স্বামী টনি। শান্তা, মা যা বলছে, টনি, টনি তো? হ্যাঁ ভাইয়া, সব সত্যি, সব সত্যি। তুই কেমন ভাই যে নিজের হাতে বোনের সুখটাকে কাঁচের মতো ভেঙে ফেলেছিস? তুই কেমন সন্তান যে মায়ের মুখে হাসি ফুটবার আগেই সমাজে একজন ত্রাস হিসাবে পরিচিত? কেন তুই পথ বেছে নিয়েছিস? মা, আজ তোমার সব প্রশ্নের জবাব আমি দেব, যাদের কারণে আমি তোমাকে আমার আদরের ছোট বোনটিকে হারিয়ে ফেলেছিলাম, যাদের কারণে নষ্ট হয়ে গেছে আমার সুন্দর জীবনটা, যারা আমার বাবাকে আমার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করেছে। মা, তুমি তোমার স্বামী মৃত্যুর যন্ত্রণা বুকে চেপে রাখলেও আমি আমার বাবার নির্মম হত্যার কথা আজও ভুলতে পারিনি। তাই আমার বাবার হত্যাকারীদের দুজনকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ মা, আর মাত্র দুজন বাকি, ওই দুজনকে আমি নিজ হাতে হত্যা করেই ক্ষান্ত হব, তার আগে নয়। দাঁড়াও সাগর, আমি আইনের লোক, আর আমার চোখের সামনে থেকে কোনো হত্যাকারী পালিয়ে যেতে পারে না। ইন্সপেক্টর শিখা, তুমি তোমার বাবা কেমিস্ট আব্দুল লতিফের মৃত্যুর যন্ত্রণার কথা আমি ভুলে যাইনি। তুমি মেয়ে মানুষ, তাই সমস্ত যন্ত্রণা ভুলে ওই অন্ধ আইনকে বন্ধু ভেবে নিয়েছ, কিন্তু ওই নির্মম মৃত্যু আমাকে স্তব্ধ করে রাখিনি, তাই তো আমার মনে জ্বলছে প্রতিশোধের আগুন। সাগর, তুমি যে খেয়ালি প্রতিশোধের আগুনের পেছনে ধাওয়া করছো তা শুধু তোমার অমঙ্গলি ডেকে আনবে। এই প্রতিশোধের আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সাগর, মুছে যাবে তোমার জীবন থেকে অনাগত সুন্দর দিনগুলো। তোমার বাবাকে যারা হত্যা করেছে তারাই আমার বাবাকে হত্যা করেছে, তাই তো হত্যাকারীদের উচিত শিক্ষা দেবার জন্য আইনের লেবাস গায়ে পড়েছি। ইন্সপেক্টর শেখা, তোমার ওই আইনের লেবাস তোমাকে শুধু সান্ত্বনার বাণী শেখাতে পারে, প্রতিশোধের আগুনে তোমাকে কখনো ধাওয়া করবে না, কারণ তোমার ওই আইন সমাজের ওই সমস্ত ক্রিমিনালদের কাছে বাধা পড়ে আছে। টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে তোমার ওই আইনকে, অন্ধ হয়ে গেছে তোমার ওই আইন। তাই তো যাবার আগে তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, তোমার ওই আইনের কাছে আমি সেদিনে ধরা দেব যেদিন আমি আরো দুজনকে হত্যা করতে পারবো, তার আগে নয়। আমি একজন পুলিশ ইন্সপেক্টর, আমার অবাধ্য হয়ে মুভ করলে আমি গুলি করতে বাধ্য হব। শিখা, আমার প্রতি তোমার যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তাহলে কিছুতে আমাকে গুলি করতে পারবে না, কারণ আমি জানি যে ফুল ভালোবাসে সে কখনো মানুষ খুন করতে পারে না। তুমি আমাকে ভালোবাসো তাই আমাকেও খুন করতে পারবে না, কখনো না। স্যার, একটা জরুরি সংবাদ এনেছি। কি সংবাদ আইনেছো? আজ থেকে ১৬ বছর আগে যে আসাদ চৌধুরী খুন হয়েছিল তার স্ত্রী ও সন্তানেরা আজও বেঁচে আছে।
পাইছে আছে ও সাদে ও কি বলতেছে আবে খুইলা কো আমি গোপনে সমস্ত খবর নিয়ে এসেছি আশা চৌধুরীর ছেলে প্রতিশোধের নেশায় সাগিরা রূপ ধারণ করেছে আচ্ছা আচ্ছা ও সাদে আমার মনে হচ্ছে পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য সাগিরা মরিয়া হয়ে আমাদের পিছনে খাতি বেলা গেল এ আবার কোন ঘটনা ঘটল শোনো দেশের নামি দামি বিজনেস ম্যাগনেট মিস্টার রহমান মিস্টার আজাদ ও মিস্টার মজিদকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দাও এবং তাদের লাশের উপর সাগিরার নাম সিল মাইরে দাও পুলিশ যেন বুঝতে পারে সাগিরাই ওদের খুন করেছে গো অ্যান্ড কিল দেম চিন্তায় রাহাজানি লুটতরাজ করেই চলেছে অথচ আমরা তার কোনো হদিস পাচ্ছি না আর তাই এখন আমাদের খুঁজে বের করতে হবে কে সেই সাগিরা আমি ঠিকই বলছি ওস্তাদ এত ঝড়তুফান হয়ে যাওয়ার পর তুমি তোমার মা বোনকে ফিরে পেয়েছ এই মুহূর্তে তাদের মনে কোনো প্রকার দুঃখ কষ্ট দেওয়া উচিত হবে না তুই ঠিকই বলেছিস ডাবলু আমি আজই মায়ের সাথে দেখা করতে যাব কি করে ভালো থাকি তুই বল সাগর কত জ্বালা যন্ত্রণা পার করেছি তোকে আর শান্তাকে নিয়ে ভেবেছিলাম বাদ বাকি জীবনটা কোন রকমে কাটিয়ে দেব কিন্তু আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা তুই ভেঙে দিয়েছিস মা তোমার এই পা ছুঁয়ে কসম কাটছি আর মাত্র কয়েকদিন পরে আমি সে চায়নের কাছে ধরা দিই আবার তোমার বুকে ফিরে আসবো মা তুমি শুধু আমাকে দোয়া করো মা শুধু দোয়া করো ডোন্ট মুভ সাগর পুলিশ সমস্ত বাড়ি ঘিরে রেখেছে শিখা সাগর সাগর আমিও চাই তুই আত্মসমর্পণ কর আর যদি তোর পালিয়ে যাবার ইচ্ছে থাকে তাহলে আমার লাশের উপর না মা না না অমন কথা আর বলো না তোমাকে ছাড়া যে আমার পৃথিবী চিরদিনের জন্য অন্ধকার হয়ে যাবে আমি তোমাকে লাশ বানাতে পারবো না মা লাশ বানাতে পারবো না শেখা আজ আমি পরাজয়ের গ্লানি নিয়ে ঠিকই আত্মসমর্পণ করছি তবে ধরা দেবার আগে তোমাকে একটা কথা জানিয়ে চাই আমার অনুপস্থিতিতে যদি আমার মার বোনের কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না কাউকে না তুই
তুমি কি বলছো শিখা? জি স্যার, সাগিরাই হচ্ছে নিহত আসাদ চৌধুরীর সন্তান। সমাজের বিভিন্ন ক্রিমিনালদের ধরতে গিয়ে ছলনার আশ্রয় নিয়ে ওর মতো একজন মাস্তানকে বন্ধু ভেবে নিয়েছিলাম, কিন্তু মনের অজান্তে কখন যে আমি তাকে। ও নো শিখা, তুমি আইনের সেবক, আর আইনের কাছে ভাই বন্ধু পিতা মাতা সন্তান কোনো দোষী ক্ষমা পেতে পারে না। জিমি, এই ফাইলটা তোমার কাছে যত্ন করে রাখি দাও, খুব সাবধানে। না, এই ফাইলে কি আছে ড্যাড? আমার জীবন মরণ মানে মানে কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র। ও তুমি বুঝবা না, যাও যাও, রেখে দাও রেখে দাও রেখে দাও, যাও। এই তুমি যাও যাও। আমি কইছিলাম কি, এই ফাইলপত্র নিজের কাছে রাখলে ঠিক হইতো না? কোনো ভয় নেই, হাজার হলেও জিম্মি তো আমারই মাইয়ে। ড্যাডি তাহলে যেভাবেই হোক এই ফাইলটা আমাকে জায়গা মতো পৌঁছে দিতেই হবে। হ্যাঁ টনি, আর মাত্র দু একদিন বাকি, তুমি সেরে উঠলে আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। টনি ভাইয়া, এই ফাইলটা আপনার কাছে রাখুন, এতে আমার বাবার বহু কুকীর্তির ডকুমেন্টস আছে। থ্যাংক ইউ, খুদা হাফেজ। এটা যত্নে রেখে দাও। নাতি খাতি বেলা গেল, এতদিনে বুঝতে পারলাম ঘরের ইঁদুর বেড়া কাটতেছে। জিমি, আমি আবার বলতেছি, বলো ফাইল কোথায়, বলো। চিৎকার করে কোনো লাভ হবে না ড্যাডি, তোমার এই কুকীর্তির ফাইল যেখানে পৌঁছে দেবার দরকার সেখানে পৌঁছে দিয়েছি। বল কার কাছে দিয়েছিস, বল। তোমার ওই ফাইল আমি টনির কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হামারি বিল্লি হামসে ম্যাও, যে মেয়ে তার বাবার ক্ষতি করার জন্য দুশ্মনের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চায়, মেয়েরে ঘরে বন্দি করি শ্বাস রুদ্ধ করে মেরে ফেলা উচিত। চলে আয়, আগে পালিয়ে আছি। সাহস থাকে তো আমার হাতের বাঁধন খুলে দেখ, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলব। তার আগে তোর স্ত্রীকে আমি তোর সামনে কি করব তা একবার জায়া দেখ। আমি তোমার সিনসিয়ারিটি দেখে খুশি হয়েছি, ঠিক সময় মতো চলে আসছো, দাও ডকুমেন্টস গুলো দাও। কাদেরিয়া, তোমার লোকজনদের অস্ত্র ফেলে দিতে বলো, নইলে আগুন পানি। আর কাদেরিয়ার সাথে লড়তে আইসো না ইন্সপেক্টর, আগুনে ঝাঁপ দিলে পুড়ে যাবি, পানিতে ঝাঁপ দিলে ডুবে যাবি, আর কাদেরিয়ার সাথে লড়তে আসলে মৃত্যুর সাথে যুদ্ধ করতে হবে। তোর মতো জানোয়ারকে শায়েস্তা করার জন্য আমার সাগর এখানে নিশ্চয় আসবে। আমার কাজে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কাউরে আমি ক্ষমা করি না। তোর ছেলে আমার এখানে পৌঁছবার আগেই আমার ব্ল্যাক টাইগারেরা পেট্রোল বোমায় তোর ছেলে সাগিরারে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন কইরা দিবে।
আমাদের এরিয়াতে ঢুকে পড়েছে। জিরো পয়েন্টে ঢোকার আগে তারে পৃথিবীর বুক থেকে সরায় দাও। যাও যাও যাও। ষোলো বছর আগে যার বাবাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিলি, আমি সেই আসাদ চৌধুরীর সন্তান। মনে করে দেখ সেদিনের কথা, যেদিন তুই আমার বাবাকে হত্যা করে বিধবা করেছিলি আমার মাকে। মনে করে দেখ সেদিনের কথা, যেদিন তুই আর তোর সঙ্গীরা মিলে আমার বাবাকে অন্যায় ভাবে হত্যা করে এতিম করেছিলি আমাকে আর আমার ছোট বোনটিকে। আজ তোকে হত্যা করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেব। নাতি খাতু অনেক বেলা চলে গেছে, আর কোন সুযোগ দেওয়া যাবে না রে সাগিরা। পারলি না
কাটি কাটি বেলা গেল বাস্তি বাস্তি পারলাম না। আমার চোখের সামনে আমার বাবাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে আজ আমি নিজ হাতে হত্যা করতে পেরেছি। আজ তো তোমার কথা দিন, আজ তো তোমার হাসার দিন।